ইসলামের ভিত্তিতে যাতে তোমাদের মত হয়, ইসলামের ভিত্তিতে যাতে মত হয়, ভোগের ঘরে পড়ে যাবে, কলমা করতে পারবা না, কলমা করতে পারবা না, ভোগের ঘরে আল্লাহ যদি মত দিয়ে দেয়, কলমা পড়া হলো না, তৌবা করা হলো না, জাহান্নামে চলে যাব নাকি? ফলে আমি নবী বলছি, ঘুমের ঘুরে যদি আল্লাহ মত দেয়, যাতে করে মুসলমান হয়ে তুমি যাতে ইসলামের ভিত্তিতে তোমার মত হয়ে যায়, সেই দোয়া কি শিখাইয়া দিব? বিশ্ব নবী দোয়াটা শিখাতে লাগলেন। হাদিসটা এসছে মুসলিম শরীফের মধ্যে, দোয়াটা মুসলিম শরীফের মধ্যে এসছে, আল্লাহ হাবিব যেন তাকে শিখাচ্ছেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়া জাহাতি ইলাইকা ওয়া কুল্লু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা ওয়া লাবাতু মারহাবাতি ইলাইকা লা মানজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এ দোয়া পড়েন তো নাকি আপনারা ঘুমাবার আগে? এই দোয়া পড়েন ঘুমাবার আগে? আমার ভাইরা কোন বলতেছিলাম, একটা মানুষ হলো না, একজন হলো না, মরে গেলেই কাফনের কাপড় পরতে হবে, কাফনের কাপড় যদি কমে যায় মুখমণ্ডল ফাঁকা হয়ে যাবে, না হয় পা উদাম হয়ে যাবে, হবে না হবে না? এই কাফনের কাপড় যদি কমতে হবে না হবে না হবে না হবে না? একজন সাহাবি শহীদ হয়ে গেছেন, চাদর ছিল সেটাকে কাপড়ের কাপড় বানায় তাকে কফন করে দেওয়া হয়েছে, কিন্তু এমন একজন আপনার সাহাবি শহীদ হয়ে গেছে আল্লাহকে রাজি করার জন্য, নবীজি আপনার মহব্বতে এসে শহীদ হলো, তার কাপড়ের কাপড় কমে গেছে, কাপড়ের কাপড় কমে গেছে। আল্লাহ রাসূল কি করব, পদ্ধতি কি আপনি বলুন? আল্লাহ রাসূল বললেন, যার কাপড়ের কাপড় কমলো চাদরটা ছোট হয়ে গেল, কিভাবে হচ্ছে? এমন সমাজে জুলফিকে রাখা যায় আর বেলা লেখা যায়, হলো কয়? এই কয়টা হবে? আটটা। এখন বাকি কি আছে? এই বাকি কি আছে? আমি দোষী দুইজন, বাকি আছে শুভে সাদেকের অর্থলে ফরজ নামাজ দূরে দাঁড় করতে বাকি আছে না নাই? আছে আছে না বাকি আছে নাই? আমরা বললাম কি বাকি আছে? খুঁজে খুঁজে টাকা, খালি টাকা, খালি টাকা। কথা বলছিলাম যে আর দুইটা মানুষ, আর দুইটা হাজার দেন ইনশাআল্লাহ, তাহলে দশ জন হয়ে যাবে। আবার ভাইরা হাদিসটা বলছি আর শুরু হয়ে যাবে, আর শয়তানের নামটা বলবো তো ছেড়ে দেবো, যেহেতু আমার ড্রাইভার দেখি একটা পার হয়ে গেছে, আমি আমার গাড়িটা তো ভাড়া গাড়ি, কথা বুঝলেন কিনা? অল ওয়াজ বেঙ্গল, আলহামদুলিল্লাহ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, কোন রাজ্যে যে আল্লাহ নিয়ে গেল, কোথা কোথা নিয়ে গেলাম, কত কিসিমের যে মানুষ আল্লাহ দেখালো। আমার ভাইরা বেনামে এক হাজার একটা নয় হয়ে গেল, একটা মানুষ আল্লাহ সামনে বসে আছে, ইনি বলছেন আমি এক হাজার, কয়টা হলো? কয়টা হলো? দশটা। আপনারা তারাবির নামাজ আর বেতন নামাজ কয় রেখা করেছে? এই কয় রেখা করেছে? কুড়ি রেখা দেখে। এই বেতন আর তারাবি কয় রেখা করেছে? এগারো। আর একটা মানুষ এক হাজার টাকা, আর একটা মানুষ দেন এক হাজার টাকা দেন, শয়তানের নামটা বলবো আপনি দেবেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আর একজন দিয়েছেন এক হাজার, নাম বললে করুন, কয়জন হলো? এগারো জন হলো। আমি আলী সাহেব, তিনি বলছেন আমরা বিল মারুফ, কথা বলা হয়েছে কোরআনের মধ্যে যে আমরা মানে হুকুম বিল মারুফ, ভালো কথা উপদেশ, কথা বললাম কি আমি ভাই যেন দিচ্ছেন লিডার সুবহানাল্লাহ, তিনি যেন দিচ্ছেন এক হাজার, তাহলে এগারো জন হয়ে গেল। আসগার আলী ভাই, আচ্ছা মুরগি কবার সভা করবেন? আচ্ছা বলুন, মোটা আছে? এই দেখেন, এটা জবা কবার করবেন? আমার একটা হাদিস মনে পড়ে গেল, সামনে রমজান, এখন রমজান পারো, সামনে কি আসছে? এই আর একটা কি যাচ্ছে ভাই? এই ঈদের নামাজ কি আসছে? বিশ্বাস করুন, মোদিজি আলোচনা করে এরকম একটা তাতে পাশ হয়ে গেছে
যেখানে মসজিদে আজান হবে সেখানে হনুমান চল্লিশা পাঠ করো, রাজ ঠাকরে বলেছিল, কুরবানি করতে পাবেন কিনা, ঈদের নামাজটা ঠিক মতো পড়া যাবে কিনা, হয়তো মমতা এখানে ট্যাকাল দেবে, কিন্তু অন্যান্য অন্যান্য জায়গায় এর জন্য কি ছক তৈরি হচ্ছে মুসলমানের কাছে এখনো খবর নাই। তবে আমি অনেকগুলো বাইকার পত্রিকা পড়ে থাকি, যার জন্য দেশ বিদেশ থেকে শুরু করে আপনার বার বার ইমরান হারলো, কে হল প্রধানমন্ত্রী, কেমন শাহবাজ শরীফ, নওয়াজ শরীফের ভাই, কথা বুঝলেন কি দেখ, মোদি ঘুরে আর ফেটে আটখানা হয়ে গেল। এই তো এবার একটা মানুষ হয়েছে, ইমরান বারবার বলছিলাম কথা শুনছিল না, সঙ্গে সঙ্গে ইমরান হারছে শাহবাজ শরীফ শপথ নিচ্ছে, মোদি সাহেব সঙ্গে সঙ্গে জো বাইডেনের সঙ্গে আমেরিকায় দেখা করার জন্য যাচ্ছে, আলোচনা কি হয়েছে আমি বলবো না সব, কারণ এই জন্য বলবো না, হাসিনাকে হিন্দুরা বললো যে মাদ্রাসা হয়ে গেছে, মাদ্রাসা জেলখানাটা মাদ্রাসা হয়ে গেছে, মাদ্রাসা বলে কেমনে মাদ্রাসা হলো, বলে যাকে আপনি ফাঁসি দেন নাই সে মাদ্রাসা বানিয়ে ফেলেছে, তাকে ফাঁসির অর্ডার হয়েছিল আল্লাহাদের রসুল শহীদ সাহেবকে, তাকে ফাঁসির অর্ডার হয়েছিল বলে ফাঁসি দেন নাই সে মাদ্রাসাতে জেলখানাটাকে মাদ্রাসা বানিয়ে ফেলেছে, বলে কি হয়েছে, বলে মুসলমান যতগুলো আসামি ওই জেলখানায় আছে তারাকে উজু করা শিখাচ্ছে, নামাজ পড়া শিখাচ্ছে, তারাকে নামাজ পড়াচ্ছে, নামাজের পরে নুরানি কায়দা পড়াচ্ছে, কোরআন পড়া শিখাচ্ছে, 113 জন কোরআনের হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বললেন না, আমি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন হাসিরা এবার কি ফয়সালা করবে, কোন কি ফয়সালা করবে, শুনেছেন শুনেছেন শোনেন না, এরকমই যে হাজারো লাখো মুসলমানদের বিরুদ্ধে সরকার গভর্নমেন্ট আলোচনা করছে, সেটাকে আইনে পাস করছে, এটা আপনাদের কাছে নিউজ নাই, আলহামদুলিল্লাহ সুপার আলহামদুলিল্লাহ, আমি এর জন্য গর্ব করছি না, তবে অনেক কিছু খবর খবর রাখি, কেন আমার জাতি আমার মুসলিম এদেরকে জাগ্রত করতে হবে, জাগ্রত করতে হবে, আর যারা ইসলামের চিন্তাবিদ, যারা কোরআন ও হাদিসের রিসার্চ করো, নিশ্চয়ই এই আলেমে দিনরা তারা জেলের পরোয়া করে না, তারা শুধু ভয় করে মরতে যদি হয় ইমানি হালাতে যেতে হয়, মরার পরে যদি ফয়সালা হয় জাদাই খায়ে যাতে উত্তম আল্লাহ বদলার ফয়সালা দিয়ে থাকে, যেমন আমি আমার ভাইরা হাসিনা বলেছে হিন্দুদেরকে বলল কি কোথায় কি হয়েছে ওটা তোমাদের দেখার প্রয়োজন নাই, লকুম দীনকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা করো তাদের ধর্ম তারা করবে, জোর করে নারায়ে তাকবীর, জোর করে নারায়ে তাকবীর, এইভাবে এখন কুরবানি সামনে আসছে, আমি বলেছি আমি অতদলম্বা আলোচনা এই আজকের ভাই দুবার জমা করার ব্যাপারটা, দুবার জমা করার ব্যাপারটা, উনি বলেন রে মোটা কথা বলবে, তার জন্য সামনে আসছে কুরবানি, আসছে আসছে না আসছে, এখন দেখা যায় কুরবানির দিন এসে গেছে, ঈদুল আজহা এমনি করে বকরিদ কি কি যেন আমরা বলে থাকি, বিশ্ব নবীর একজন সাহাবি সে যেন দেখা যায় নমাজ না পড়ে একটা যেন কি করেছে তার দুম্বাটা তার কোরবানির জানমাটা জবা করে দিয়েছে, জবা করে দেওয়ার পরে জানতে পারলেন নবীন তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার যেন কোরবানির জানোয়ার জবা করে দিয়েছো, বলে ইয়া রাসূলুল্লাহ নেকি লাভার আশায় আমি তাড়াতাড়ি করে জবা করে দিয়েছি, নবী বললেন তোমার কোরবানি হবে না আর এক জানোয়ার কিনতে হবে যে জবা করতে হবে, কয়টা জবা, এই কয়বার জবা, দুইবার, আর একটা জানো জবা করতে হবে, মানুষ কি জানো বলো ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ আমার কাছে অর্থ নাই আমার কাছে সেই সম্বল নাই, আমি আবার একটা কোরবানির জানোয়ার কিনি আর আমি জবা করি, আমি যেটা অজান্তিতে আমার হয়ে গিয়েছে, আল্লাহ রসুল বললেন অবশ্যই আল্লাহ পাক তোমাকে যাতে নেকি থেকে মাহরুম না করে, তুমি যেহেতু গরিব মানুষ আর তো জানোয়ার কেনা সম্ভব নয় আর আজকে কোরবানি কেমনে কিনবে, এমন সময় নবী তাকে বললেন এরপরে আর ভুল করো না, আর ভুল করো না, নামাজ পড়ার পরে খবরদার কুরবানি দিবে, আমার ভাইরা আমার ভুল হোক চাহে কমিটির ভুল হোক ভুল হয়ে গেছে, আজকাল সাহেব কত বড় মোটা তাও তো জানি না, গরিব তো নয় আজকাল সাহেব কত মোটা তাও তোমার জানা নাই, না সোনা হয় না, হ্যাঁ আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ, ভাই ভাই 11 হয়েছে, 11 হয়েছে, 11 হয়েছে,
এরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসগর ভাই আমার শোনার টুকরা ফেরেশতা তারা দোয়া করছে আপনি কিছু আর কি করতে পারেন আলহামদুলিল্লাহ। একটা দেখুন কি যুবক ছেলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব বুদ্ধিমান না আল্লাহ আব্বা আব্বার মায়ের জন্য এই শোনো আব্বার মায়ের জন্য 2000 আর 5000 2000 5000 কত হয় 7000 জান্নাত কি সাতটা জান্নাতের গেট কি সাতটা এই আল্লাহ ভাই আট করে ও সব ছাবালা ছাড়ে তো আট করে আট করে আট করে শুনুন আমি বলি আপনি যদি আর 1000 টাকা দেওয়ার জন্য যদি পিছিয়ে যান কিয়ামতের মাঠে আল্লাহ বলবে লাউ লাউ বুঝেন না বুঝেন না এই লাউ কাকে বলে এই লাউ কাকে বলে কতকে লাউ বলে আমার সেই ঘোষা আছে আমাদের দিকে বিহারের দিকে ঝাড়খণ্ডের দিকে নৌকাকে বলে লাউ আসছে রে লাউ আসছে লাউ লাউ কথা উঠল কি রে লাউ আর আপনার কতকে লাউ বলছেন আমার ভাইরা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে লাউ 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 এমন সময় আমার আসগর ভাই 1000 টাকা দিয়ে আট করে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন লাও তার মানে তার সামন হাত থেকে ডান হাতে আমল নামা চলে আসবে ফামাইয়ামাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা সব দিয়ে দিলেন 7000 টাকা সব দিয়ে দিলেন মুসায়েব বিন উমাইরের চাদর কমে গেল রাসূলুল্লাহ বলছেন মুখের দিক থেকে দাও পায়ের দিক ঘাস আর পাতা দিয়ে ঢেকে দিয়ে তাকে দফন করে দাও আসগর ভাই বিশ্বকবি রক্ত দিলেন তাইবের মাটিতে উম্মতের জন্য কান্না করলেন চোখের পানি ঝরালেন জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদিয়েন না আল্লাহ পাক আপনার উম্মতের ব্যাপারে আপনাকে রাজি আর খুশি করে দিবে গভীর খুশির জন্য নবীর হাতের পানি পান করার জন্য 1000 টাকা ঘোষণা করবেন আমার শোনার তো না ইনশাআল্লাহ হয়ে গেছে কি হাদিসের মধ্যে আর কোরআনের মধ্যে আল্লাহ কি জাদু রেখেছেন দুরুদ সুবহানাল্লাহ এ হচ্ছে মজাদার আর কোথা থেকে কি কবিতা হ্যাঁ দিশালা পাঠানা এ কি সব দোয়া নাই আমার ভাইরা আমাকে একদিন আব্দুল্লাহ সালাবি সাহেব বলছেন উমরপুরে একজন সাহেব আপনার পশ্চিমবঙ্গের পীর অথচ বেদাতি কাজ বন্ধ করতে পারছেন না আমি বললাম আপনার বাপীর আপনার দাদু পীর আপনারা বন্ধ করুন আপনার দাদুর নাম ছিল মরনা আনোয়ার বিখ্যাত একজন আলেমে দিন আপনার বাবার নাম হলো আব্বার নাম হলো মরনা ইসমাইল তিনি একজন যোগ্যতা সম্পূর্ণ আলেমে দিন আমি দেখেছি আমার ভগতী মাদ্রাসাতে কয়েকবার আমার সুযোগ এসছে মরনা দাওয়াতলেন আমি দাওয়াত দিতে পারি নাই আমি তো এখন থেকে নভেম্বর ডিসেম্বর মাসের দাওয়াতগুলো এখন থেকে দেখছি কথা বুঝুন কিনা অনেক দাওয়াত নেওয়া হয়ে গেছে তো আমি সে সময় দাওয়াত দিতে পারি নাই আমি তাকে বলেছিলাম আপনি যে নেতাদের কথাগুলো আলোচনা করছেন সেই দিন আমার সাথে মিথ্যা কথা বলি না ইংয়া কুকার দেবান ফাইলেই দে কার দিন ওয়াইয়া কু সা দেখে ইউসুফ কোন পার তো মার দিক ইয়াই তো ইনাল্লাহ মা ইয়াতি আনহুয়া মুশরিকুন তাজাব তালাবা সুবহানাহু তাআলা বলেন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীদেরকে আমি আল্লাহ পাক হেদায়েত করি না যেদিন আমি তাদেরকে জবাব দিই আলে উপরে জঙ্গিপুর আলে উপরে তিনার সঙ্গে আমার চলছে মোনাজারা বহস চলছে তর্ক বিতর্ক সেই দিন ছিলেন মওলানা ইসহাক মাদানী সাহেব ছিলেন এমনি করে মওলানা আবুল কাশেম গঙ্গা প্রসাদ সাহেব ছিলেন অনেক কিছু আলোচনা মানুয়ার যেন আসামের মানুয়ার ছিল আমি অনেক কিছু কথা বলতে বলতে বলে অনেক কিছু বলে ফেলেছিলাম আমার সোনার টোরা কথা বলতেছিলাম যে আজকে আমরা অবশ্যই অবশ্যই অন্যায় থেকে বাঁচার চেষ্টা করবো না ইনশাআল্লাহ খারাপ কথা বললাম নাকি খারাপ কথা বলছি আমার ভাইরা কবে কি জানে আলাম বলছেন আমি 1000 হয়ে গেল আপনার 12 জন হবে 12 জন নূর ইসলাম ভাই কোথায় নূর ইসলাম ভাই কোথায় এই পারারি হায়দ্রাবাদ উনি কি আছেন নূর ইসলাম ভাই এখানে আছেন হ্যাঁ অনুষ্ঠান ভাই তো 10000 টাকা দিয়ে দিয়েছে এরপরে কমিটি বলছে কি ভুল হয়ে গেল চরম ভুল হয়ে গেছে কথা বলছেন কি না আরে হাস
এখন যদি যদি 20,000 টাকা পাওয়া যেত, কথা বুঝেন কিনা, এরকম ভাবছে আমার ভাইরা। কথাটা বলতেছিলাম শয়তানের নামটা বলবো, ফেরেশতারা যে দোয়াগুলো করছে দরখাস্ত করতে আল্লাহ পাকের কাছে, এগুলো শোনাবো, তারপরে অশেষ করে দেবো। আপনারা কি এর মধ্যে এখান থেকে কোনো মানুষ বলবেন যে আমি মারা যাওয়ার পরেও যাতে কবরে শুয়ে শুয়ে নেকি পাই আমি এক বস্তা সিমেন্ট দিয়ে দেবো, পারবেন? এক বস্তা সিমেন্ট মসজিদে লাগা থাকবে আর আপনি নেকি পেতে থাকবেন। কুছ পানা চাহিয়ে হাদিস, এই কবিতার সঙ্গে সঙ্গে, এই ছন্দের সঙ্গে সঙ্গে বুখারী শরীফের হাদিস, নবী বললেন একটি খেজুরের আদি সমতুল্য যদি দান করতে হয় তাও দান করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। হাদিসটা হলো সহি, ফলে আপনার যদি সিমেন্টের বস্তাটা 10,000 তুলনায়, 8,000 তুলনায়, 5,000 তুলনায় যদিও ছোট হয়, জানি না এটাই হয়তো আল্লাহ পাকের সাজা থেকে বাজার কা নাজাতের জারি আল্লাহ বানিয়ে দিতে পারে। পারে না, পারে না, এই মানুষটা বলুন পারে না, পারে না। কালি দেরি করে বসেন, আর একজন বলুন যাবে দিব অবস্থা, আরেকজন বলুন শামসুজ জবান, উনি দেখেন আর কেউ বলুন, আর কেউ বলুন ভাই, আপনারা পারবেন না যদি গরিব হয়ে যান এক বস্তা সিমেন্ট দেওয়ার জন্য? বিশ্বাস করো শয়তান বলছে দিস না, দিবি তো পাবি কোথায়, আর যদি দিস কমে যাবে, কমে যাবে, কমে যাবে, শয়তান কোথায় বলছে। আর আল্লাহ পাক একটা মানুষ বলো 14টা হয়ে গেল, ধান করলেন না, বেনামি তো 10,000 টাকা দেওয়ার পর ফেরেশতারা কি দোয়া দিচ্ছে? তার আগে যেটা আমি বলছিলাম আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম সেই কথাটা ছিল আল্লাহ পাক ক্ষমা করছেন, বান্দা তোমরা শয়তানের কথা শোনো না, আশায়াতুন ইয়াইদুকুমুল ফুকার, শয়তান যদি বলে গরিব হয়ে যাবি, ফকির হয়ে যাবি, মিসকিন হয়ে যাবি, মাল কমে যাবে, আল্লাহ পাক বলছেন শোনো আমি তোমাদের সঙ্গে ওয়াদা করছি তোমাদের গোনা মাফ করে দেব, নেকির খাতায় নেকি বৃদ্ধি করে দেব, তোমাদের মান সম্মান বাড়ায় দেব, আর আল্লাহ পাক বলছেন তোমাদের রিজকের মধ্যে আমি বরকত দিয়ে দেব। আল্লাহর ওয়াদা সত্য, শয়তানের কথা হলো মিথ্যা। ফলে আমার ভাইরা এক কথা, সিমেন্ট দেওয়ার মতো অনেক লোক বসে আছেন, কেন বলছেন না দিব? একটু বলুন, আরে দিয়েছেন দিয়ে আগে বলুন, আবার বলুন যে হ্যাঁ এক বস্তা সিমেন্ট দেবো, বলুন বাবা মুজাহিদ, বলুন শামসুজা ভাই বলেছেন এক বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ জোর হওয়ার জন্য বলুন একটু ভাই, পারবেন না? কে নুরুল ইসলাম সাহেব? উনি আর নাই, উনি নুরুল ইসলাম সাহেব নাই। আরে 5 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ, এই বছরে সবচেয়ে বেশি সারা পশ্চিমবঙ্গে যেখানে মসজিদের জন্য কালেকশন হয়েছে এত টাকা কালেকশন অল ওয়েস্ট বেঙ্গলে কোথাও কালেকশন হয়নি। জায়গাটা হচ্ছে পলাশী, নদিয়া ডিস্ট্রিক্ট, মসজিদের কালেকশন 2 তলা হবে তার ছাদের জন্য। কি কালেকশন হবে? একটা মাস্টার সাহেব বলছে আমি 1,00,000 টাকা দিচ্ছি, কত? 1,500,000 আল্লাহ পাক বলেন জমিনে আকাশে যত যাবতীয় যা কিছু আছে সবাই যেন আমার তসবি পড়ে, আমার পবিত্রতা ব্যান করে। তো সাব্বাহ করিম সাহেব কোনটা? কি সুন্দর নাম, তারা ধরবো আবার কি? আল্লাহ যদি ধরে খুজু ফাগুল্লু সুফল জাহিম, আছে না
কথাটা আল্লাহ যদি ধরে আল্লাহ যদি ধরে নাজবালন তুমিও বাঁচবা না, ও মরজি তুমিও বাঁচবা না, আমার সরকারি ভাই 1500 টাকা দিবে ও বলছে, ও বলছে আমি 2000 টাকা দিব, আল্লাহ তোর আগুন সহ্য করতে পারবো না। আমি আরো 500 টাকা বাড়ায় 2000 করে দিলাম। ইনশাআল্লাহ জ্ঞানী ছেলে তো, বুদ্ধিজীবী ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, এরা অবশ্যই ইনকার করে না, আল্লাহর হুকুম অমান্য করে না, নবীর হুকুম অমান্য করে না। নবীর রক্ত যদি কায়েবের রক্ত একদিকে রাখা হয়, কোনটা কথা বলি, সৌদি আরবে আলহামদুলিল্লাহ সুপ আলহামদুলিল্লাহ দৃশ্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। সৌদি আর মাটি, আমার ভাই আমাদের নিজস্ব আত্মীয় একজন আছেন, এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কারাঘরের ইমাম হাসিরউদ্দিন আল মক্কি, আমাদের দুলাভা সম্পর্কে, আমার সম্পর্ক দুলাভা কত বুঝলেন কিনা, হাসিরউদ্দিন আল মক্কি অ্যাসিস্ট্যান্ট কারাঘরের ইমাম আলহামদুলিল্লাহ, ওনার কাছে বসলাম। তারপরে ইলামের কাউসার আল মাদানি বিনার কাছে রমজান উনি এসেছিলেন, তো প্রায় 45 মিনিট ধরে অনেক কিছু আলোচনা হলো, ফেতনার দিকে শুরু করে আরো অন্যান্য কিছু। তো কথা বলছিলাম যে হাফেজ আব্দুল্লাহ বিন বাজ কে নিয়ে আলোচনা হলো, নাসিরউদ্দিন আলবানি কে নিয়ে আলোচনা হলো, সাব্বা করিম সাহেব কি বলেছেন, দোয়া করে দেন তো নাকি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি যদি শরীরে মারা যাই আমি যাবো কোথায়, রাসূলের মুখ দিয়ে কি শব্দ বাইর হয়েছিল, মারাত্মক একটা শব্দ, সুবহানাল্লাহ, কি এলাম মাস্টার, আগে 2000 দিচ্ছেন আর এখন নতুন চাম, আরে চাঁদের ব্যাপারে নবীকে প্রশ্ন করা হলো, এই চাম দিয়ে কি হয়, এই চন্দ্র কেন জিজ্ঞেস করা হলো, রাসূলের কাম সাসরামকে জিজ্ঞেস করা হলো, কোন প্রবাস করবো আপনারা যদি আমাকে 9টার সময় নিয়ে আসতেন তাহলে 1টার সময় ছেড়ে দিতাম, কথা বুঝে দিবে, কিন্তু অসম্পূর্ণ থেকে গেল, আয়াত করেছি তার তর্জমা হলো না, ঘটনা বলতে গেলাম তা আসলো না, সাহাবায়েকরামরা খুঁজতেই থাকলো, কথা বুঝে দিলে আপনাদেরও শুনতে শুনতে ভোরবেলা হতে যাচ্ছে, আপনারাও অসভা ভেঙে দিয়ে বাড়ি চলে গেলেন, আমিও নাচ বললাম চলে যাবো, থাকবো না। তো এলাম মাস্টার সাহেব কি কত, 10,000 আচ্ছা 12, কেউ যদি বলেই দেয় হাতে গুল আরো কেমন একটা যেন ফাইনা ঠগানোর কাজ, ফাইনা ঠগানোর কাজ, তো ব্যাপারটা হচ্ছে 12 মাসে কি হয়, 31 বৎসর হয়, আর মুর্শিদাবাদের মানুষকে গুলি করে মেরেছে, ইউরোপের মানুষ আসলো তার জন্য সিকিউরিটি গার্ড দিল, আমেরিকার মানুষ আসলো এনজয় করার জন্য তার জন্য তাদেরকে বাস দিল, গাড়ি দিল, কিন্তু মুর্শিদাবাদের মানুষকে মারা হলো, জাহাঙ্গীরপুরে যেন দেখা যায় মসজিদ ভেঙে দেওয়া হলো, বলছে পিটা পুর জায়গায় আছে, মানছে না মানছে না, মানছে না মানছে না, দোজার চালক ছেড়া চালাই না, এখন বর্তমানে বুখারী শরীফ যারা পড়ান মাদ্রাসা কতগুলো আছে দৌড়া মাদ্রাসা, তার নিশ্চয় হচ্ছে ভালো করে শুনে রাখো, শুধু তাই না, এখন 356 ধারা আইন তৈরি
নিরাময় করতে চাইছে। যতগুলো ভোটার সংক্রান্ত এলাকায় মানুষগুলো আছে, আধার কার্ড ভোটার কার্ডে কাজ করবে না, বিতাড়িত করবে, তার জন্য আইন তৈরি হচ্ছে। আমি সহজ করতে পেলাম না, আমি পারতাম ইনশাআল্লাহ, কিন্তু অন্যান্য দিকে আমাকে বুঝে দিকে অনেক সময় আমার দিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আগামী কাল আল্লাহ পাক এখানে কোথাও যদি নিয়ে আসেন, সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ পাক আমাদের শোনার পরে বলার পরে বেশি বেশি করে উত্তম আমল করার তৌফিক দান করেন। যেগুলো আমিন আমলগুলো আমি যাচ্ছি। তো ভাই বলেছেন 12,000, কি কাজ হবে বলুন তো? দেখেন আচ্ছা, 12,000 টাকাতে কয় ঘন্টার রড হবে? ওটা 2 ঘন্টা যদি করে যায় মাস্টার সাহেবের, তাহলে কি কমে যাবে? 2 ঘন্টা যদি করেই যায়, ঠিক আছে বলো, আমি 2 ঘন্টা রডে দিব। আরে ভাই, রড তো এখন ধরলেন এক এক রকমের রড, টাকাটা হয়তো দেখা গেল 9,500, কিন্তু তার নিচে একটা রড আছে হয়তো 8,750 অথবা আরো কিছু আরো কিছু, তারপর আর একটা রড আছে। তো যেটা ভালো হয় আপনার মনে লাগে সেটা দিয়ে দেবে, 2 ঘন্টার করে দেবে, ওর টাকা পয়সা আছে না। হ্যাঁ, কি হবে মাসু সাহেব? আপনার রড লাগানো থাকবে সিঁড়ির উপর দিয়ে, 2 তলায় যাবে। মানুষগুলি উঁচু আগেই করে নিয়েছে, রাসূলুল্লাহ বলেছেন পায়ে হেঁটে হেঁটে গেল ধুলো গুলো লেগে যাবে, আর তার ওই ধুলো গুলোর কণি গুলি নেকির পাল্লায় চাপায়া নেকিতে পরিণত করে দিয়ে সেই বান্দাকে দেওয়া হবে। কিন্তু আপনার ওই তৈরি করা ওই সিঁড়ির উপর দিয়ে তখন গেল, বিশ্বাস করুন বিশ্বাস করুন, একটা নেকি যদি কমে যায় বলে কেন আমি সেই দিন 2 কুইন্টাল দিয়ে দিলাই, মা দেয় না, বাপ দেয় না, স্ত্রী দেয় না, যাদের জন্য জমা করেছিলাম একটা নেকি দাও। কেউ দিচ্ছে না, সবাই যারা বলছে তুমি আমার পিতা ছিল না, কেউ বলছে আমার স্বামী ছিল না, কেউ বলল আমার ভাই ছিল না, কেউ দিতে চাইছে না। ওয়াল্লাহি আল্লাহর কসম কে বলে সেই দিন এই নেকিটা কাজে লেগে যাবে। যদি স্বীকার করলেন যে ইনশাআল্লাহ আমি 2 কুইন্টাল রডি দিয়ে দেবো, আমার মাস্টার ভাই, আমার জ্ঞানী ভাই, আমার শিক্ষিত ভাই, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না, ফলে শিক্ষিত মানুষ তার মধ্যে শিক্ষার আলো আছে, ইনশাআল্লাহ তুমি বলবেন হ্যাঁ দিয়ে দেবো, ইনশাআল্লাহ অবশ্যই বলবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন ইয়া কাবি মালিক ইয়া হিলাল বিন উমাইয়া ইয়া মুরাদাবিন রাবিয়া, এই জঙ্গে তাবুকের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর উঠে গেছেন আর এই ডাক দিতেছেন, 2 জন সাহাবী আল্লাহ রাসূলকে কথা বললেন, তাদের কথার জবাব দেন নাই, কথা আল্লাহ আগে কার পরে কার সব নিয়ে 15,000 টাকা করে দিল। আলহামদুলিল্লাহ পরে আরো দেবো আলহামদুলিল্লাহ। এত লোভী মানুষ ভালো না। রাসূলুল্লাহ বললেন রোগ কন্ট্রোল করো, হিংসা আর আক্রোশ থেকে বাঁচো, বলেছেন না বলেন দেন, এই বলেছেন না বলেন দেন। এখন দেনেওয়ালা মানুষ তিনি দিয়েই যাচ্ছেন আর তাকে আপনি বার বার আঘাত করবেন, ব্যথা পাবে না পাবে না, এই পাবে না পাবে না। এই জন্য কাউকে বারবার ব্যথা দেওয়া উচিত না। তবে আবদার করা যায়, মা একবার দুধ দিয়েছো আর একটু দাও, আবার কাঁদছে মা রুটি করছে মা দুধ দাও, মা ছাড়া তার ভাষা আর কেউ বোঝে না, আল্লাহ ছাড়া। সেই মা চুরো দিয়ে ছেড়ে এসে আবার দুধের স্থানে তার মুখটা লাগায় বলে কি করব বল বাছা, তোর আব্বার জন্য যদি খাবার না করি সে দেশ আমাকে মারবে। আপনারা তো মারেন না স্ত্রীকে, হ্যাঁ স্ত্রীকে মারেন না? আমি আজকে স্ত্রী মারার ওয়াজ করবো, যেহেতু ও যেখানে আমি করতাম সেখান থেকে অনেক দূরে চলে এসেছি আমার ভাইরা। তো যাক, ব্যাপারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি এত দয়ালু, এত দয়াবান, তিনি এত বড় রহমান, তিনি এত বড় রহিম। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের দানগুলোকে সদরে গ্রহণ করে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া পুরুষের একটা দয়া করে পার করাইয়া বেহেশতের মধ্যে যাতে প্রবেশ করাইয়া দেন। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। তো ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, এমনি করে আপনার 16 জন হয়ে গেল, 17 জন হয়ে গেল, অনেকে এগিয়ে দিলে আর বলবো না। এবার যেন দোয়াটা শোনাচ্ছে, শোনো দোয়া কি বলছে, দোয়া যেন পড়তেছে আল্লাহুম্মা ফিরলানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আল
আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতারা বারবার দোয়া করতে করতে বলছে, হে আমাদের প্রতিপালক, আযাবাল জাহিম, জাহান্নামের আগুন থেকে এরাকে বাঁচায় নাও। যারা আমালে সালেহ করতেছে, যারা তওবা ও ইস্তিগফার করতেছে অন্যায় থেকে এবং তোমার পথে হত্যা করতেছে, এক কথায় তাদের পিতা, তাদের মাতা, তাদের সন্তান, তাদের সন্ততি, তাদের অর্থাঙ্গিনী, সালেহিন সালেহা, এই যে সকলকে জান্নাতের মধ্যে ঢোকায় দাও। জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। এটা যদি আমিন বললেন না, তারা এই দোয়া দিল। শয়তানের নাম কি? শয়তানের নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমাদের মনের মধ্যে যে খারাপ অসু আশা জাগাচ্ছে তার নাম হলো খেঞ্জা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন, খেঞ্জা হাদিস আছে তিনি শরীফের মধ্যে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা সোনার জোড়া, রাত্রি অনেক গভীর হয়ে গেল, আমার বক্তব্যের আমি এখানে ইতি টানলাম। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। সুবহানাক ওয়াবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দেবেন না নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।